কার্বি আংলং বুলিলে এতিয়া তুলিরাম রংহাং। তুলিরাম রংহাং মানে এতিয়া কার্বি ভূমিত লুণ্ঠন রাজ। তুলিরাম বুলিলে এতিয়া ভাহি আহে হিটলারি রাজর কথা। এনেবুর কথা এতিয়া কার্বি পাহাড়ৰ সর্বত্র চর্চা চলিছে। কার্বি আংলং স্বায়ত্তশাসিত পরিষদর মুখ্য কার্যবাহী সদস্য এইজন তুলিরাম রংহাঙে হরণ করেছে পরিষদর সকলো কার্যবাহী সদস্যর ক্ষমতা। কোনো কার্যবাহী সদস্যই করিব নোৱাৰে নিজাববীয়াকৈ কাম। কার্যবাহী সদস্যর হাতত নাই নিজ বিভাগৰ বিত্তীয় ক্ষমতা। সকলো ক্ষমতা নিজৰ হাতলৈ নিলে সিএম তুলিরামে। এইবোৰ কথা কিন্তু কার্যবাহী সদস্যসকলে মুকলিকৈ কব পৰা নাই। এই বিষয়ত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক একাংশ কার্যবাহী সদস্যই জানাইছে আর মুখ্যমন্ত্রীয়ে এই বিষয়ত এক সিদ্ধান্ত লব বলেও জানিব পৰা গৈছে। ইতিমধ্যে নিজ পরিয়ালৰ সদস্যৰ নামত পৰিষদৰ সকলো কামৰ ঠিকা আবন্টন দি কার্বি ভূমিত ব্যাপক কেলেংকাৰী আর অনিয়ম কৰাৰ কথা নিউজ 18ত সবিস্তাৰে সম্প্রচাৰ হৈছে। তেওঁৰ কেলেংকাৰী কৰাটো বহুত, আমি বিচাৰো তেওঁৰ এগেইনষ্টত যিমান কেলেংকাৰী কৰিছে সেইবিলাক CBI তদন্ত কৰিব লাগে। কাৰ্বিসকলৰ মাটিৰ ওপৰতে বাইপাছ কৰি আনিছে আৰু কাৰ্বিসকলৰ পথাৰ মাটিটো সব নষ্ট কৰিলে আৰু কম্পেনচেশ্যনটো অন্য মানুহে ল'লে। তাতো তুলিরাম রংহাঙৰ সীমাহীন দুর্নীতির অভিযোগক লৈ এতিয়া খোদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও অবাক। এসময়ত মুখ্যমন্ত্রীর প্রায়বোৰ অনুষ্ঠান বা ভ্রমণসূচীত মুখ্যমন্ত্রীর খুঁয়ে বাবে দেখা যাওয়া তুলিরাম রংহাঙক এতিয়া মুখ্যমন্ত্রীর ওচৰে পাজৰে দেখা না যায়। কিয়নো মুখ্যমন্ত্রীয়ে দুর্নীতিত নিমজ্জিত তুলিরামক কাষৰ পৰা আঁতৰাই ৰাখিছে। বিগত লোকসভা নির্বাচনৰ পিছৰে পৰা তুলিরাম রংহাঙক কাষৰ পৰা আঁতৰাই ৰাখিছে মুখ্যমন্ত্রীয়ে। মূলত কার্বি আংলং স্বায়ত্তশাসিত পরিষদত সর্বময়কর্তা হয়ে কার্বি ভূমিত হিটলারি রাজ চলোৱা তুলিরামর দুর্নীতির কুকীর্তিয়ে মুখ্যমন্ত্রীর ইমেজত সেকা যাতে লগাব নোৱাৰে তাৰ বাবে তুলিরামক সঙ্গী করার পৰা বিরত হৈছে মুখ্যমন্ত্রী। ইপিনে গণতান্ত্রিক ব্যবস্থাক ভরিরে মুহারি তুলিরাম রংহাঙে হিটলারর আর্হিত সকলো কার্যবাহী সদস্যর ক্ষমতা নিজের হাতলৈ নিয়াত খর্গহস্ত হয়ে উঠিছে কার্যবাহী সদস্যসকল। আমার হাতত পড়া খবর মতে অতি শীঘ্রে এক গণ বিক্ষোভের সম্মুখীন হব তুলিরাম রংহাং। ব্যুরো রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট।